ভয়ঙ্কর রূপ ধারণ করেছে হাইলাকান্দির কাটাখাল নদী। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাটাখাল নদীর জল। কাটাখাল নদীর পাশাপাশি ধলেশ্বরী নদীর জলও বাড়ছে দ্রুত গতিতে। রাক্ষসী রূপ ধারণ করেছে ধলেশ্বরী এবং কাটাখাল নদী। এদিকে উভয় নদীর জল বাড়ার কারণে হাইলাকান্দিবাসীর জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাহাড়ি রাজ্য মিজোরামে প্রবল বৃষ্টির ফলে এই দুই নদী ভয়াবহ রূপ নিয়েছে। হাইলাকান্দি জেলার কাটাখাল নদীর বাঁধ ভাঙন নিয়ে ভয়াবহ বন্যার কবলে পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ, কিন্তু নির্বিকার আসাম সরকার সহ জনপ্রতিনিধিরা এ নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে হাইলাকান্দিবাসীর মধ্যে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কাটাখাল নদীর জল, ঠিক সেভাবে ধলেশ্বরী নদীরও কিন্তু জল দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। রাক্ষসী রূপ ধারণ করেছে ধলেশ্বরী এবং কাটাখাল নদী। উভয় নদীর জল বাড়ার কারণে রীতিমতো হাইলাকান্দিতে এক আতঙ্কময় পরিবেশ সৃষ্টি হয়েছে। পাহাড়ি রাজ্য মিজোরামে প্রবল বৃষ্টির ফলে কাটাখাল নদী এবং ধলেশ্বরী নদীর ভয়াবহ রূপ নিয়েছে। বন্যা দেখেছি, কিন্তু এইবারের বন্যা সত্যি আতঙ্কিত। এইভাবে দেখা যাচ্ছে যে জল এত দ্রুত গতিতে বাড়ছে, যেগুলা আগে কোনোদিন এইভাবে বন্যার রূপ দেখিনি, তাও এইবার যেভাবে যে জ্বালানি কাঠ আসছে, সমস্ত হাটাখাল নদী ভরে জ্বালানি কাঠ আসছে, এইভাবে ভয়াবহ পরিস্থিতি নিচ্ছে আমাদের হাটাখাল নদী। তাই আহ্বান যে আপনারা আতঙ্কিত হবেন না, আমাদের এই বন্যা পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। ও প্রশাসনের কাছে অনুরোধ যে ওরাও যাহাতে সক্রিয় ভূমিকা পালন করে, সক্রিয়ভাবে মাঠের নামে এই দৃষ্টি আকর্ষণ করছি আমাদের প্রশাসনের কাছে। ধন্যবাদ। গোটেই পূর্ব হাইলাকান্দি জলমগ্ন হয়েছে, এটা কথা আপনাদের জানে। যাওয়া বছর আমি কৈছিল আংকাই লঙ্কাই আর তসলা মাতাড়ি অতি সোনকালে ফ্লাড কন্ট্রোল বিভাগ আর সরকারে মেরামতি করব লাগে, পূর্ব হাইলাকান্দি রাইজক নিরাপত্তা প্রদান করব লাগে। এই নিরাপত্তা প্রদান ক্ষেত্রে পূর্ব হাইলাকান্দি রাইজক নিরাপত্তাহীন করেছে, সরকার আর ফ্লাড কন্ট্রোল বিভাগে ইতিমধ্যে স্পষ্ট হয়েছে। দ্বিতীয় কথাটি কইসু, হাইলাকান্দির জনপ্রতিনিধি সকলের মৌনতার কারণে, মধ্য হাইলাকান্দির জনপ্রতিনিধি সকলের মৌনতার কারণে আজ পূর্ব হাইলাকান্দির হাজার হাজার মানুষ সুদর্শনপুর পার্ট টু, সুদর্শনপুর পার্ট ওয়ান, বড় হাইলাকান্দি, মাটিজুড়ি, বন্দুকমারা, নিমাইসনপুর আদিকে ইত্যাদি মানুষ জলমগ্ন আছে। এটা কথা স্পষ্ট হল যে তেওঁলোকৰ এনে ধরনের নেগলিজেন্স যে হাজার হাজার মানুষ পানির তলিপত একালাগা হয়েছে। তৃতীয় কথাটা কইসু, হাইলাকান্দি জলসম্পদ বিভাগ এটা হাইলাকান্দিত আছে নাই সে কথা মানুষের মুখত প্রশ্ন উত্থাপন হয়েছে। তৃতীয় কথাটো কইসু, হাইলাকান্দি জলসম্পদ বিভাগের এনে ধরনের নিকৃষ্ট মন মানসিকতার কারণে একাংশ কন্ট্রাক্টরে কোটি কোটি টাকা আত্মঘাত করে হাইলাকান্দি মানুষক হতাহাত বুঝিয়ে আছে, এই কথা ইতিমধ্যে জলজল পটপট হয়েছে। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আর জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকাক ইয়ারপর আহ্বান জানাইছো যে হাইলাকান্দি জলসম্পদ বিভাগের যেগুলি অভিযন্তা তেখেতক অতি সোনকালে জলের সরকারি দিয়ার নির্দেশনা করে বরখাস্ত করব আহ্বান জানাইছো। তৃতীয় কথাটো কইসু, হাইলাকান্দি জেলার এতালেক জেলা প্রশাসনের কোনো এগারী বিষয়ববীয় পূর্ব হাইলাকান্দি আহি উপস্থিত হওয়া নাই, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক আর লজ্জাজনক। তৃতীয় কথাটো কইসু, হাইলাকান্দি জেলা আয়ুক্তক আহ্বান জানাইছো যে হাইলাকান্দি জেলা আয়ুক্তই অতি সোনকালে সুদর্শনপুর পার্ট ওয়ান, সুদর্শনপুর পার্ট টু, বন্দুকমারা, বড় হাইলাকান্দি, নিমাইসনপুর, মাটিজুড়ি ইত্যাদি আদিকে সকল ইয়ার পূর্ব হাইলাকান্দি হাজার হাজার রাইজক নিরাপত্তা প্রদান করবর কারণে এস ডি আর এফ বাহিনী পঠাই দিবর কারণে আহ্বান জানাইছো। তৃতীয়তে কইসু, অতি সোনকালে পূর্ব হাইলাকান্দি মানুষক
যা মানুষের গড় বাড়ি ইতিমধ্যে নোহা হয়েছে, গড় বাড়ি পানির তলা সুমাইছে, তেখেতসকল উদ্ধার কার্য করবর কারণে জেলা আয়ুক্তের ব্যবস্থা লোবর কারণে আহ্বান জানাইছো। তৃতীয় কথাটা কইছো, এই সকল মানুষ অতি সন্ধ্যালে খাদ্য সামগ্রী যোগান ধরবর কারণে আহ্বান জানাইছো। তৃতীয় কথা হচ্ছে, যান পশু গরু গাই সকলো আছে, একতসকলের কারণে বুসির ব্যবস্থা করবর কারণে সার্কেল অফিসার অতি সন্ধ্যালে ব্যবস্থা করবর কারণে আহ্বান জানাইছো। তৃতীয় কথা কইছো, পূর্ব হাইলাকান্দি মানুষ পানির তলাত থাকার মূল দায়ী হয়েছে মধ্য হাইলাকান্দি বিধায়ক, পূর্ব হাইলাকান্দির মানুষ পানির তলাত থাকার মূল দায়ী হয়েছে জলসম্পদ বিভাগ, পূর্ব হাইলাকান্দির মানুষ মূল পানির তলাত থাকার দায়ী হয়েছে জলসম্পদ বিভাগ আর সরকার। এইলোকর এনে ধরনের নেগলিজেন্সির কারণে আজ হাজার হাজার মানুষ পানির তলিব থেকে বেলা হয়েছে। আজ হাইলাকান্দির মানুষের পূর্ব হাইলাকান্দির মানুষের ইয়াদ দেখি যে ফিসাইবিল আছে মাছ নোহা হয়েছে, পূর্ব হাইলাকান্দির মানুষের ইটর বাট্টার বিজনেস আছে ইটর বাট্টা আজ নোহা হয়েছে, পূর্ব হাইলাকান্দির মানুষের এনে ধরনের গড় বাড়ি নোহা হয়েছে। এ সম্পূর্ণ জগরিয়া হয়েছে মধ্য হাইলাকান্দির বিধায়ক, জলসম্পদ বিভাগ, অসম সরকার আর তেওঁলোকৰ এনে ধরনের নেগলিজেন্সি আর বরপত্রার কারণে আমি পানিত থাকবলগা হয়েছে। তেখেতসকলের এনে ধরনের কার্য আই থাকবলগা হয় বন্ধ করবর কারণে আহ্বান জানাইছো। অন্য অতিথি এটা কথা কই দিব বিচারছো, সরকার এনে ধরনের নেগলিজেন্সি যাতে আই থাকবলগা সময় নকরে, ইয়ার যোগ্য উত্তর মধ্য হাইলাকান্দিবাসী হাইলাকান্দি রাইজে আগন্তুক ২৬ বিধানসভা নির্বাচনত তেখেতসকলক দিবহি কথা স্পষ্ট। তৃতীয় কথাটা কইছো, একাংশ পঞ্চায়েত প্রতিনিধির নির্মল ভূমিকার কারণে, নির্বিবাদ ভূমিকার কারণে আর মাটিজুড়ি পাইকান জেলা পরিষদের এগারী নীরাজ চক্রমান্য অপদার্থ জেলা পরিষদ সদস্যর কারণে আঙ্কাই লঙ্কাত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বান্ধ দিবর কারণে জিও ব্যাগ লগাইছিল যা বছর, কিন্তু সম্পূর্ণ টাকা আত্মসাত করে এগারী নীরাজ জেলা পরিষদ সদস্য পলায়ন করেছে। তখন স্পষ্ট হল যে পূর্ব হাইলাকান্দি মাটিজুড়ি এলাকার জেলা পরিষদ সমষ্টির মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গী এই মতে স্পষ্ট হয়েছে। আমি তেখেতসকলক সুখিয়াই দিছো, তেওঁলোকক অনাগত দিনত পূর্ব হাইলাকান্দির রাইজর এনে ধরনের দুষ্কার্যের পর বিরত থাকবর কারণে আহ্বান জানাইছো। আর পূর্ব হাইলাকান্দির মানুষ ইতিমধ্যে যে হাইলাকান্দিবাসী জলমগ্ন হয়েছে, জলের তলাত থাকবলগা হয়েছে সম্পূর্ণরূপে জনপ্রতিনিধি সরকারের নির্বিকারের কারণে, গতকাল তেখেতসকলক আমি আহ্বান জানাইছো যে তেওঁলোকের এনে ধরনের কার্য বন্ধ করক, অন্যথা কিন্তু আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবর কারণে বাধ্য হোক।